ইসরায়েল এবং লেবাননের এই যুদ্ধে ভয়ঙ্করভাবে আহত হলেন ভারতীয় এক সেনা জখমের পরিমাণ এতটাই বেশি যে তাকে তড়িঘড়ি এয়ার এয়ারলিফট করে ভারত সরকার তার নিজের দেশে ফিরিয়ে নিয়ে এলো তথ্য এ যারা শুনলেন তারা হয়তো প্রশ্ন করতেই পারেন এই ইসরায়েল এবং লেবাননের যুদ্ধের মাঝে ভারতীয় সেনা ঠিক কোথা থেকে এলো মানে দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকলেও যুদ্ধে ভারতীয় সেনা অংশগ্রহণ করেছে এ খবর কোথাও কোনোদিন প্রকাশিত হয়নি আর এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তরই দেব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি এখনো তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিও বিভিন্ন খবরের জন্য এই দুই দেশের যুদ্ধের মধ্যে ভারতীয় সেনাবাহিনীটি কোথা থেকে ঢুকে গেল তার জন্য ভিডিওটি শেষ অব্দি আপনারা দেখবেন তাহলে দেখবেন ইতিহাসে এমন অনেক ঘটনা হয়েছে সেই ঘটনার রেশ আজও কিন্তু ভারতকে বয়ে বেড়াতে হচ্ছে এই দুই দেশের অবস্থানটা ঠিক কোথায় যদি ভারতীয় ম্যাপ আপনারা দেখেন সেই ভারতীয় ম্যাপের একদম পশ্চিমে যেতে যেতে একটি ছোট্ট ক্ষুদ্র দেশ করে সেই দেশটির নাম হলো ইসরায়েল এবং ইসরায়েলের উত্তর দিকে অবস্থান করছে লেবানান এই দুই দেশের দক্ষিণ অংশকে নিয়ে যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু ইসরায়েল এবং লেবানান যুদ্ধ আরও স্পেসিফিক্যালি বললে এই হিজবুল্লাহদের সঙ্গে ইসরায়েল সেনাদের যুদ্ধ নামে বিশ্ব কিন্তু আখ্যায়িত করেছে আর এই সেই যুদ্ধের মধ্যেই এমন কিছু ঘটনা হচ্ছে যা গোটা বিশ্ব এড়িয়ে যেতে চাইলেও আদতে কিন্তু এড়িয়ে যেতে পারছে না মনে রাখতে হবে লেবাননের এই যে দক্ষিণ অংশ এই দক্ষিণ অংশের কিন্তু লেবানন সরকারের কোনো কন্ট্রোল নেই এই জায়গাটিকে রীতিমতো কন্ট্রোল করে হিজিবুল্লাহ নামক একটি গোষ্ঠী অর্থাৎ প্রধানত এই হিজিবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের এই ঝগড়া ঝাঁটি ঝামেলা আদতে যুদ্ধের আকার নিয়েছে আজ বর্তমান সময়ে এবং এই পার্টিকুলার এই জায়গাটি সাধারণ বাসিন্দাদেরও কিন্তু কন্ট্রোল করে এই হিজিবুল্লাহ গোষ্ঠী অর্থাৎ এই পার্টিকুলার গোষ্ঠী কিন্তু লেবাননের যে মানুষ তাদেরকেও বিভিন্ন সময় ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছে বহু ক্ষেত্রে এ বিষয়ে ইসরায়েল একটি ভিডিও টুইট করেছে সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলবাসীরা বিভিন্ন ক্ষেত্রে দাবি করেছেন লেবাননের এই সকল সাধারণ নাগরিক এই নাগরিকদের জন্যই বিপুল পরিমাণে টাকা দেয় এই লেবাননের হিজবুল্লা গোষ্ঠী কারণ কি জানেন কারণ এই বাড়ি এই যে বাসিন্দাদের বাড়ি এই বাসিন্দাদের বাড়ির নিচে একাধিক অস্ত্র মিসাইল গ্রেনেড বন্দুক ইত্যাদি নাকি সঞ্চয় করে রাখার জন্য ব্যবহার করে হিজবুল্লারা অর্থাৎ হিজবুল্লারা তো নিজেরা যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তারা লেবানানবাসীদেরও সাধারণ মানুষদেরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাচ্ছে এবং সাধারণ মানুষরাও কিন্তু বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই যে এই যে লেবানানের হিজবুল্লা গোষ্ঠী তাদের কিন্তু সহযোগিতা করে যাচ্ছে এর জন্য এই ইসরায়েল কিন্তু পার্টিকুলারলি লেবানানের এই দক্ষিণ অংশ পুরোটাই কিন্তু অ্যাটাক করার পরিকল্পনা করেছে তখন যখন তারা এই অ্যাটাক করার পরিকল্পনা ঘোষণা করেছিল তখন বিশ্বের একাধিক দেশ প্রশ্ন তুলেছিল যে কেন লেবানানের এই সাধারণ বাসিন্দাদের উপর অ্যাটাক করবে ইসরায়েল কারণ তাদের তো প্রধানত যুদ্ধ হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে তখন কিন্তু ইসরায়েল এই ভিডিও প্রকাশ করে বলেছে যে সাধারণ মানুষরাও কিন্তু হিজবুল্লাহ সৈনিকদের সহায়তা করছে তারা যদি সহায়তা না করতো তাহলে কিন্তু হিজবুল্লার বারবার অন্তত এই অংশে কিন্তু হতোই না তাই কিন্তু ইসরায়েল বিভিন্নভাবে লেবাননের এই দক্ষিণ অংশে হিজবুল্লা সহ সাধারণ মানুষদের কিন্তু অ্যাটাক করার বড় সড়ো পরিকল্পনা করেছে এবং এদের উপর ড্রোন বর্ষণ করবে এরকমই এক ভয়ঙ্কর ইঙ্গিত কিন্তু অলরেডি দিয়ে রেখে দিয়েছে এই যে গ্রাউন্ড অপারেশন করবে ইসরায়েল এই ঘোষণার পর ফ্রান্স আমেরিকার মতো দেশ কিন্তু ইসরায়েলকে কড়া ভাষায় বন্ধ করতে বলেছিল এই অ্যাটাক সিজার ফায়ারের প্রোপোজাল ইসরায়েলকে বিভিন্ন ক্ষেত্রে দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিরা অর্থাৎ যুদ্ধবিরতির একটা ঘোষণা ইসরায়েলকে করতে বলেছে বিভিন্ন পশ্চিমা দেশ তারা বিভিন্ন ক্ষেত্রে বলেছে ইসরায়েল যেন কোনোভাবেই টু ওয়ে অ্যাটাকে না যায় অর্থাৎ ইসরায়েলের এক প্রান্তে গাজাকে নিয়ে যুদ্ধ অন্য প্রান্তে লেবাননের হিজবুল্লাদের নিয়ে যুদ্ধ এই অ্যাটাক একটা দেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় যেতে পারে বলে পশ্চিমা দেশগুলো মনে করে তার জন্য ইসরায়েল কিন্তু পরিষ্কারভাবে পাল্টা বার্তা দিয়ে বলেছেন তারা কোনোভাবেই এই যে সিজ ফায়ার এই সিজ ফায়ারের গ্রহণ করছে না অর্থাৎ লেবানান যেভাবে ইসরায়েলের উপর অ্যাটাক করছে সেই অ্যাটাকের পাল্টা ইসরায়েলও কিন্তু সাধারণ মানুষ সহ পার্টিকুলারলি এই হিজবুল্লা কেন্দ্রিত অঞ্চল অর্থাৎ লেবাননের দক্ষিণ অংশে কিন্তু গণ বোম্বিং করবে অর্থাৎ এই বোম্বিংয়ের ফলে সাধারণ মানুষও যদি মারা যায় তাতেও কিন্তু যায় আসে না ইসরায়েলদের তা নিয়ে বিশ্বের ইউএন অর্থাৎ জাতিসংঘ কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এবং তারা আজকে একটি সম্মেলনও করলেন যেখানে ফ্রান্সের মতো দেশ বললো এর এই যুদ্ধের পিছনে কিন্তু হিজবুল্লাহ এবং ইসরায়েল দুপক্ষেই দায়ী অর্থাৎ ইসরায়েল কিন্তু সারা বিশ্বের বিষেদাগর হলেও তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধ ঘোষণা করবে না এবার একটু অন্য প্রসঙ্গে আসি এই এই প্রসঙ্গে অনেকেই হয়তো প্রশ্ন করেছেন এই ভিডিও শুরুতে যে ভারতীয় সেনাবাহিনী এই পুরো বিষয়টার মধ্যে কিভাবে জড়িয়ে গেল মনে রাখতে হবে এর একটা ইতিহাস আছে ইতিহাসটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই পার্টিকুলার অঞ্চলে একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে বাফার জোন বলা হয় এই বাফার জোনে গোল্ডেন হাইটস নামক একটা জায়গা আছে যেটা ইউএন কাউন্সিলের যে ম্যাপ ইতিহাসের যে ম্যাপ পৃথিবীর যে ম্যাপ সেখানে সিরিয়ার জায়গা হিসাবে দেখানো আছে এই গোল্ডেন হাইটস কিন্তু বর্তমানে ইসরায়েল দখল করে নিয়েছে আর এই গোল্ডেন হাইটসেই কিন্তু মজুদ থাকে ইউএন সোলজাররা অর্থাৎ দেশ বিদেশ থেকে বিভিন্ন সোলজার যারা জাতিসংঘের সদস্য জাতিসংঘের হয়ে কাজ করে তারা কিন্তু দুই দেশের যুদ্ধ থামানোর জন্য এই বাফার জোনে মজুত আছে এখানে যেমন জাপানের সোলজাররা আছে ঠিক সেরকম ভিয়েতনামের সোলজাররা আছে ঠিক সেরকমই ভারতের সেনাবাহিনীর লোকেরাও কিন্তু এই বাফার জোনে আছে যদি বাফার জোনটা চিত্র দেখেন তাহলে দেখতে পাবেন এই ইসরায়েল এবং লেবাননের এই সীমান্ত অঞ্চলে কিন্তু এর আগে ভারত যে জায়গায় অবস্থান করছে ভারতীয় সেনাবাহিনীরা যেখানে অবস্থান করছে বিশ্বের আর কোনো দেশের সেনাবাহিনী কিন্তু সেখানে অবস্থান করছে না অর্থাৎ ভারতীয় সেনাদের একদম এক্সট্রিম সীমান্তে কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে আর লেবানানিরা যেভাবে ইসরায়েলের উপর গোলা বন্দুক দিয়ে বোম্বিং করছেন তাদের বিভিন্ন অংশের বোম কিন্তু এই বাফারজনে গিয়ে পড়ছে অর্থাৎ লেবানানিরা নিজেরাও জানে না তারা অন্ধের মতো ঠিক কোন জায়গায় বোম ফেলছে এবং ইসরায়েলকে ধ্বংস করতে গিয়ে তারা ভারতীয় সেনাবাহিনী সহ বিশ্বের একাধিক প্রান্ত থেকে আগত সেনাবাহিনীদের উপর অজান্তেই আক্রমণ করছে ইউএনের রাগের কারণ কিন্তু ঠিক এটাইও আপনাদের মনে রাখতে হবে এই যে নর্থান ইসরায়েল যেখানে ইজ বর্তমানে বোম্বিং করছেন ঠিক সেই অঞ্চলের একদম পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ইউএন অর্থাৎ জাতিসংঘ নিজেদের দখলে রেখেছে অর্থাৎ এই রকম সিমিলার একটা সিচুয়েশন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ইসরায়েল এবং লেবানানেরও ঠিক একই রকম এক পরিস্থিতির সম্মুখীন হয় তখন ইসরায়েলিরা অপারেশান লিটানি নামক একটি ওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছিল লেবানানদের বিরুদ্ধে এই অপারেশন লিটানির ফলে ইসরায়েল কিন্তু লেবানানের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিয়েছিল তখন সারা বিশ্বের এবং জাতিসংঘের যে ঘুম ভাঙে তারা ভাবে এই ওয়্যার যে শুরু করল ইসরায়েল বা লেবানান তখন কিন্তু এই ওয়ারকে বা এই যুদ্ধকে থামানো উচিত দুপক্ষের তার জন্য এই অঞ্চলে তারা বাফার জোন তৈরি করে আর বর্তমানে বাফার জোনেই কিন্তু একাধিক ভারতীয় সেনাবাহিনী কিন্তু পোস্টিং আছে আর এই বাফার জোনকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় ঝগড়াঝাঁটির সূত্রপাত বর্তমান সময়ে লেবানন যারা হিজিবুল্লা গোষ্ঠী আছে তারা অন্ধের মতো ইসরায়েলের উপর বোম্বিং করতে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলের বদলে এই বাফার কিন্তু বোম্বিং করছেন আর এই এর ফলে ভারতীয় সেনাবাহিনীর সেনারা ভীষণ মাত্রায় জখমপ্রাপ্ত হয়েছেন ফলে এই রকমই একটা ঘটনা শিকার হয়েছে ভারতীয় সেনারা এবং গুরুত্ব এতটাই বেশি হয়ে যায় এই সেনাবাহিনীর আঘাতে ভারত সরকার এবং বিদেশ মন্ত্রক তড়িঘড়ি এ বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করে ঠিক হয় এনার চিকিৎসা কোনোভাবেই ইসরায়েলে হবে না তাই এই যে আর্মি প্রাপ্ত যে সেনা তাকে কিন্তু প্রথমে এয়ারলিফট করে তেলেওয়ানা শহর থেকে কিন্তু গুজরাটে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ভারতীয় সেনাদের চিকিৎসা ভারতেই হবে এবং ভারতের সুপার স্পেশালিটি মিলিটারি হসপিটালেই যে ভারতীয় সেনাদের চিকিৎসা হবে সে বিষয়ে স্পষ্ট কিন্তু ধারণা বিদেশ মন্ত্রকের যে আছে তা কিন্তু অচিরেই ঘোষণা করে দিল ইসরায়েল এবং লেবাননের উদ্দেশ্যেই এবং এতে দুটো বার্তা গেল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এক ভারতীয় যেসব সেনাবাহিনী ইউএন হয়ে কাজ করছে এবং এই সকল যুদ্ধ বিধ্বস্ত জায়গায় বাফার জন্য ডিপ্লয় আছে তাদের কাছে একটা ভালো সুস্থ ধারণা গেল যে ভারত সরকার কোনো খারাপ অবস্থাতেও এই যুদ্ধ বিধ্বস্ত দেশে সেনাবাহিনীদের ফেলে রাখছে না অর্থাৎ সেনাবাহিনীদের সদস্যদের ভারত সরকার এয়ার লিফ্ট এবং এয়ার অ্যাম্বুলেন্স করে নিজের দেশে নিয়ে আসছে এর ফলে ভারতীয় সেনাবাহিনীর আত্মবিশ্বাস কিন্তু ভীষণ মাত্রায় বাড়বে মনে রাখতে হবে উনিশশো সালে এই যে বাফারজন তৈরি করলো ইউএন সেখানে কিন্তু প্রাথমিকভাবে ছশো ভারতীয় সেনাকে ডিপ্লয় করা হয়েছিল আর সেই ডিপ্লয়মেন্ট আজও কিন্তু ইতিহাসের পরম্পরা মেনে বর্তমানেও কিন্তু বর্তমানে আছে এই যে পিসকিপার প্লেস সেখানে এক একটা জায়গাকে এক একটা দেশের সেনাবাহিনী দ্বারা ঘিরে রেখেছে ইউএন সেখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন জাপান ফ্রেন্স ইন্দোনেশিয়া একাধিক দেশের সেনাবাহিনী এই জায়গায় কিন্তু ডিপ্লয় করা আছে কিন্তু ভারতের সেনাবাহিনী ঠিক যেখানটা আছে সেটি কিন্তু আসল যুদ্ধবিধ্বস্ত জায়গায় এবং সবচেয়ে ডেঞ্জারাস একটা প্লেস তুলনায় এই জাপান ফ্রেন্স ইন্দোনেশিয়া বা আমেরিকার বিভিন্ন সোলজাররা অনেকটা দূরে আছে এই পিস জোন থেকে ফলে সমস্ত কিছু ঝড়ঝাপটা কিন্তু ভারতীয় সোনাদেরই কিন্তু পেরোতে হচ্ছে এই যে গোল্ডেন হাইট এই গোলন হাইটস এই গোলন হাইটেই কিন্তু ভারতীয় সেনারা বিভিন্ন ক্ষেত্রে এর আগেও মোকাবিলা করেছে যদি ইতিহাস দেখেন সেই তথ্য কিন্তু আপনারা পেয়েই যাবেন মনে রাখতে হবে এই লেবাননের এই যুদ্ধের পর আজকে ইউএন যে কাউন্সিল হয়েছিল সেখানে পরিষ্কারভাবে লেবাননের যে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লেবানন যদি না বেঁচে লেবাননকে যদি এইভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে কিন্তু মিডিল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও কিন্তু ছাড়খাড় হয়ে যেতে পারে ফ্রান্সও কার্যত ইসরায়েল এবং লেবানান দুপক্ষকেই দাবি করেছে কিন্তু ইউএন কোনোভাবেই এই ইসরায়েল যুদ্ধ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি কিন্তু সবথেকে বড় কথা হলো দুই দেশের যুদ্ধের মধ্যে ঘায়েল হলো ভারতীয় সেনাবাহিনী ভারত সরকার যেভাবে এয়ার লিফট করে তেওয়ান থেকে ইসরায়েল তেওয়ান থেকে গুজরাটে এবং গুজরাট থেকে দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে এলো তা নিঃসন্দেহ এক ঐতিহাসিক পদক্ষেপ এবং একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যেও ভারতীয় সেনা এইভাবে গিয়ে অবাধ বিচরণ করে দেখালো তা নিঃসন্দেহে সেনাবাহিনীর কাছেও কিন্তু একটা নজিরবিহীন কৃতিত্ব ভারত কিন্তু বর্তমানে বিদেশ নীতিতে কূটনীতিতে এবং সামরিক বাহিনীতে অন্য দেশের থেকে অনেকটাই শক্তিশালী জায়গায় চলে গেছে তা কিন্তু এই সকল উদাহরণগুলো থেকেই আরও বেশি সুপষ্ট হয় তবে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেয় নাকি তা তো সময় বলবে মনে রাখতে হবে ইউক্রেনের সাথে রাশিয়া এবং পরবর্তীকালে নিউক্লিয়ার বোমও কিন্তু টেস্ট করতে চলেছে ইরান ফলে মিডিল ইস্টের রাজ্য রাজনীতি কিন্তু ভীষণ মাত্রায় ব্যাহত হতে চলেছে এবং আন্দোলিত হতে চলেছে আগামী ছ মাসের মধ্যে আজ লেবানান কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে বলল মধ্যপ্রাচ্যও কিন্তু ভালো থাকবে না ইঙ্গিতটা কি বুঝতে পারছেন আপনারা কমেন্টে জানাবেন ভারতের এই পদক্ষেপ ঠিক কিভাবে আপনারা দেখেন এবং নিঃসন্দেহে লেবানান এবং ইসরায়েলের এই যুদ্ধ এর পরিণতি কি হবে বলে আপনারা মনে করছেন তা কমেন্টে নিঃসন্দেহে জানাবেন ধন্যবাদ